हेलो बंधुरा वेलकम टू जानाटेक यूट्यूब चैनल आई एम प्रीतम जाना। आज आमी आपनादेरके बोझाबो शेखाबो जानाबो जे एक टन बारे कत केजी बेंडिंग वायरेर प्रयोजन हय, अर्थात जे आमरा जे रड यूज करी ओके सेई रड के बाधार जोन्नो जे आमरा तारटा यूज करी अर्थात बेंडिंग वायर जेटाके बोले इंग्लिशे ए बेंडिंग वायर आमादेर कतटा लागबे सेटार हिसाब आजके आमी आपनादेरके शेखाबो। ओके तो फार्स्ट अफ अल बंधुरा एटा जेने निन जे एटा हलो जे साइडे जोदि आपनि इंजिनियर हन, जूनियर इंजिनियर हन बा सुपारभाइजार हन तो आपनादेरके बेसिक ए इनफरमेशनटा जेने राखा दरकार जेटा आमी आज आपनादेरके जानाबो। ओके तो चलुन भिडियोटाके शुरू करा जाक। तो प्रथमत एक हे डिपेंड ऑन ए नम्बर अफ फैक्टर एर मान हलो जे एटा डिपेंड करे फैक्टर नम्बर अफ फैक्टरेर उपरे। नम्बर वन की देखुन डाया अफ रिबार अर्थात आमरा जे स्टीलटा यूज करी ओके जे रड यूज करी आमरा तार जे डाया मीन्स एखाने देखते पाच्छेन आमरा जोदि एकटा जे नर्माल जे रड हय सेई रडटाके आमरा जोदि एखान थेके जोदि केटे दिई तार क्रस सेक्शनटा ठीक एरकम भावे देखाय तो एइटाके बला हय डाया। এই ডায়া অর্থাৎ বারের যে বার হয় তার ক্রস সেকশনের ডায়া কত তার উপরে এটা ডিপেন্ড করে। নাম্বার টু সেন্টার টু সেন্টার ডায়া অফ রিভার অর্থাৎ দেখুন এখানে কি হচ্ছে এই একটা রড এর সেন্টার থেকে এটা আবার এখানে আর একটা রড ইউজ করা হচ্ছে তার সেন্টার থেকে এটা তাহলে সেন্টার টু সেন্টার ডায়া অফ রিভার অর্থাৎ বারের সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স সেটার উপরেও ডিপেন্ড করে। এরপরে নাম্বার থ্রি কি যে গেজ অফ বেন্ডিং ওয়্যার ফর ইউজ। ওকে তো এর মানে হলো যে আপনি যে তারটা ইউজ করবেন ओके रड बाँधार जन्य तार गेज अर्थात एक तार दिए बाँधबें कि दुटो तार दिए बाँधबें कि तीनटे तार दिए बाँधबें एगुलोके बोले गेज ओके बा चारटे तार दिए बाँधबें तार उपरेও এটা डिपेंड करे। आपनी धरुन एक तार दिए बाँधते पारेन, दुटो तार दिए बाँधते पारेन, तीनटे तार दिए बाँधते पारेन, आबार चारटे तार दिए बाँधते पारेन। तो এটা আপনার উপর डिपेंड অন ओके আপনার সাইডে যেরকম রিকোয়ারমেন্ট থাকবে, ডিজাইন যেরকম থাকবে তার উপরে এটা ডিপেন্ড করবে। এটা আপনি ডিসাইড করতে পারেন না, তবুও এটা ম্যাক্সিমাম কি হয় তিনটে বা দুটো বারের গেজ দিয়ে অর্থাৎ তারের গেজ দিয়ে এটাকে বাঁধা হয় মেনলি সাইডে। এরপরে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো অ্যাপ্রক্সিমেটলি এটা কি হয় না এটা হচ্ছে আপনার যদি এক টন যদি বার অর্থাৎ রড যদি এক টন রড ইউজ করা হয় তাতে আপনার 9 থেকে 13 কেজি পর্যন্ত তার লাগে। ওকে এই যে বাইন্ডিং তার বাইন্ডিং ওয়্যার বা এই নর্মাল যে তারও বলতে পারেন এই তারটা হয় কত না 9 থেকে 13 কেজি পর্যন্ত লাগে ওকে এক টনে। তো একটা এক্সাম্পল দিয়ে আমি যদি আপনাদেরকে বুঝিয়ে দিই ব্যাপারটা ক্লিয়ার হবে সেটা হলো দেখুন টোটাল স্টিল যদি ধরুন আপনার সাইড একটা কোনো সাইড চলছে বা কোনো একটা সাইডে টোটাল স্টিল ধরুন লাগলো বা টোটাল রড লাগলো ধরুন 20 কেজি ওকে সো 20 কেজি যদি রড লাগে টোটাল সাইডটাকে কমপ্লিট করতে তো সেখানে ধরুন 1 কেজি এক টনের জন্য আপনার লাগলো 10 কেজি ওকে আমি একটা এক্সাম্পল ধরে নিলাম। তো এখানে 9 থেকে 13 ভিতরেই থাকবে, এর বাইরে যাবে না, এর ভিতরেই 9 হতে পারে, 10 হতে পারে, 11, 12, 13 হতে পারে। তো আমি এখানে 10 কেজি ধরে নিলাম। তো তাহলে আপনার 20 টন ওকে স্টিল বাঁধার জন্য বা রড বাঁধার জন্য আপনার লাগছে তাহলে কত 10 × 20 করে দিলে আপনার হয়ে যাচ্ছে 200 কেজি ওকে যাই হোক না কেন অ্যাপ্রক্সিমেট এটা এটা এর ভিতরেই থাকবে 9 থেকে 13 কেজি এবং আপনার যদি 1 টন রড বাঁধতে যদি 10 কেজি লাগে তাহলে 20 টন বাঁধতে আপনার লাগছে 200 কেজি তার ওকে বেন্ডিং ওয়্যার। তো এই ইনফরমেশনটা একটা ছোটো ইনফরমেশান ছিল, আজ থেকে আমি ভিডিও আবার আপলোড করা শুরু করব এবং হ্যাঁ বন্ধুরা আমি আবার পার ডে 2টো করে ভিডিও আপলোড হতে থাকবে। এই আগে ফার্স্টে আমি এই বিবিএসের উপরে ভিডিও বানাবো ওকে তো কত রকমের রড হয় কি হয় ওকে তো কলামের জন্য কত কিভাবে আমরা ক্যালকুলেশন করব এস্টিমেট করব সব কিছু পরপর ডিটেলসে আসবে। এবং হ্যাঁ বন্ধুরা আপনারা কি স্ট্যাটস প্রো এবং যেটা হলো আপনার গুগল স্কেচআপ এগুলোকে শিখতে চান, যদি শিখতে চান নিচে কমেন্ট করে বলুন, আমি তার ভিডিও বানানো শুরু করব। তো তো আজকের মতো এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান, কোনো রকম কোশ্চেন থাকলে সেটাও বলুন। আর প্লিজ ভাই মনে করে ভিডিওটাকে লাইক করুন, ভাইকে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আর যদি মনে হয় যে এটা হেল্পফুল আপনার জন্য তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বাংলা টিপসের বন্যা বয়ে যাবে। ওকে, তো চলুন, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।